আলাইকুম ভিউয়ার্স ডাটা বেজের দ্বিতীয় ভিডিও টিউটোরিয়ালে আপনাদের এমজি কম্পিউটার স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি শফিক আহমেদ আশা করি আপনারা প্রথম ভিডিওটি দেখে নিয়েছেন যারা আগের ভিডিওটি দেখেনি তারা দয়া করে আগের ভিডিওটি দেখে এই ভিডিওতে মুভ করবেন আদারওয়াইজ হয়তো এই ভিডিও টিউটোরিয়াল দেখে অনেক কিছু বুঝতে না এই ভিডিও টিউটোরিয়ালে আলোচনা করব ডাটা বেজের প্রক্ষ সম্পর্কে আজকের আলোচনার বিষয় হচ্ছে টাইপ অফ ডাটাবেজ ডাটাবেজ ইলিমেন্ট টেবিল অর রিলেশন ফিল্ড অ্যান্ড রেকর্ড আশা করি এই বিষয়গুলো ভালোভাবে জানতে পারবেন তো প্রথমে আমি ডাটাবেজের প্রকার বেজ সম্পর্কে শুরু করতেছি তো গঠনগতভাবে ডাটাবেজ দুই প্রকার একটা হচ্ছে জেনারেল ডাটাবেজ আর একটা রিলেশনাল ডাটাবেজ প্রথমেই জেনারেল ডাটাবেজ জেনারেল ডাটাবেজ কি only one table or relationless more tables এটাই হচ্ছে জেনারেল ডাটাবেজ জেনারেল এ শুধুমাত্র একটি টেবিল বা সম্পর্কহীন একাধিক টেবিল থাকবে ধরা যাক স্টুডেন্ট নামে এটা একটা টেবিল এটা একটা জেনারেল ডাটাবেজ এরকম যদি আর একটা টেবিল ধরি ইন্সট্রাক্টর টেবিল তাহলে এই টেবিলটা একটা সাধারণ ডাটা বেজ কারণ এই টেবিল দুইটা সম্পর্কহীন একটার সাথে আরেকটা টেবিল কোনো সম্পর্ক নেই এরকম যদি আমরা আরো টেবিল কল্পনা করি এমপ্লয়ী টেবিল রেজাল্ট টেবিল তাহলে সেই টেবিলগুলো প্রত্যেকটা সম্পর্কহীন তাই এগুলা জেনারেল ডাটাবেজ বা সাধারণ ডাটা অন্তর্ভুক্ত এবার আসি রিলেশনাল ডাটা বেজ এটা মোস্ট ইম্পর্টেন্ট ডাটা বেজ এই ডাটা বেজ নিয়ে আমরা পরবর্তীতে কাজ করব। তো রিলেশনাল ডাটাবেস হচ্ছে কি টু আর মোর আদার এখানে দুই বা থাকবে যারা পরস্পর পরস্পরের সাথে সম্পর্ক যুক্ত তো ধরা যাক এখানে নামে একটা টেবিল আছে এবং আর টেবিল হচ্ছে এক্সাম রেজাল্ট তো এই টেবিল দুইটা পরস্পর পরস্পরের সাথে সম্পর্ক যুক্ত তাই এটা একটা রিলেশনাল ডাটাবেজ এই ধরনের ডাটাবেজকে আমরা বলবো রিলেশনাল ডাটা এবার রিলেশনাল ডাটাবেজ মানে হচ্ছে টেবিল রিলেশনাল ডাটাবেজ সম্পর্কে যে তো আপনারা জেনে নিয়েছেন সেটা বুঝতে পেরেছেন যে রিলেশনাল ডাটাবেজ মানে হচ্ছে টেবিল সো একটা টেবিল কি কি নিয়ে গঠিত তা আপনারা জানেন একটা টেবিল রো এবং কলাম নিয়ে গঠিত তো এখানে এটা একটা টেবিল এই টেবিলে যেগুলো ভার্টিক্যালি এগুলো হচ্ছে কলাম তো এখানে পাঁচটা কলাম আছে এবং যেগুলো হরিজেন্টালি সেগুলো হচ্ছে রো তো এখানে তিনটা রো আছে হচ্ছে যে এটা হচ্ছে রো এটা হচ্ছে রো এবং এটা হচ্ছে একটা রো কিন্তু রোল জেন্ডার এজ ডিপার্টমেন্ট এগুলো হচ্ছে কি ফিল্ড বা যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন রোল নেম জেন্ডার এজ ডিপার্টমেন্ট এগুলো হচ্ছে কি ফিল্ড বা এবার আমরা টেবিল এর উপাদান সম্পর্কে জানবো একটা টেবিলে মোট তিনটা উপাদান থাকে একটা হচ্ছে ফিল্ড রেকর্ড আর ডাটা বা ভ্যালু তো এগুলোকে আমরা এভাবে বলতে পারি যে কলাম যেটা আছে সেটাই হচ্ছে ফিল্ড অ্যাট্রিবিউট এবং রোটা হচ্ছে রেকর্ড বা টিপোল টেবিল কে আমরা বলতে পারি রিলেশন বা ফাইল তাহলে এই টেবিল টা এই টেবিল টা দেখতে পাচ্ছি এই টেবিলে এটা হচ্ছে একটা রেকর্ড এবং এটা হচ্ছে একটা রেকর্ড রেকর্ড এখানে তিনটা আছে এবং পাঁচটা কলাম আছে এবং এখানে এই অনেকগুলোই ফিল্ড আছে এবং ফিল্ডে ডাটা বা ভ্যালু হচ্ছে একশো এক একটা ভ্যালু তানভীর একটা ভ্যালু টোয়েন্টি টু একটা ভ্যালু মেল একটা ভ্যালু আসিফ এগুলা ভ্যালু প্রত্যেকটা এক একটা করে ভ্যালু তো আমরা এখন ফিল্ডের সংজ্ঞাটা জেনে নিই ফিল্ড হচ্ছে ফিল্ড ইজ টেবিলস কলাম টেবিলের কলামগুলোই হচ্ছে ফিল্ড এবং রেকর্ড ইজ টেবিলস রো এবং রেকর্ড হচ্ছে টেবিলের রোগুলো এবং আর একটা বিষয় হচ্ছে যে রোল নেম জেন্ডার এগুলো প্রত্যেকটাই হচ্ছে এক একটা অ্যাট্রিবিউট বা কি ফিল্ড পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে এই কি ফিল্ড বা অ্যাট্রিবিউট নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব এই ছিল আজকের বিষয় তো আপনারা ইন্টারনেটে ফিল্ড এবং রেকর্ড এই দুটো বিষয়ে পার্থক্য একটু সার্চ করে জেনে নেবেন যাতে করে আপনাদের রো এবং কলাম সম্পর্কে বিভিন্ন ধরনের কনফিউশন দূর হয়ে যায় তো এই ছিল আজকের আলোচনার বিষয় আপনাদের যদি কোনো মতামত বা পরামর্শ এবং জানার থাকে তাহলে ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন আমি যথেষ্ট চেষ্টা করবো আপনাদের বিষয়গুলো উত্তর দেওয়ার এ বলেই আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ